আসানসোলে নিরাপত্তা রক্ষীদের ধাক্কায় গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শ্রমিকের। ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় কারখানার সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় এবং কারখানার শ্রমিকেরা। জানা গিয়েছে, মৃত যুবক বছর 22-এর সারথী মণ্ডল ওই কারখানার অস্থায়ী কর্মী ছিলেন। সে জামুরিয়ার হিজলগড়া গ্রামের বাসিন্দা। কোন এক কারণে জামুরিয়ায় বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিকদের মধ্যে বিবাদ বাঁধে। এই ঘটনায় সারথীকে কারখানার নিরাপত্তা রক্ষীরা আটক করে। শ্রমিকদের অভিযোগ, ধৃত যুবককে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ফেলে দেয় নিরাপত্তা রক্ষীরা। এরপরই লরির ধাক্কায় ঘটনাস্থলে সারথীর মৃত্যু হয়। দুর্ঘটনার কথা জানাজানি হওয়ার পরই প্রতিবাদে জামুরিয়ার শিল্পতালুকে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবার এবং শ্রমিকেরা। যদিও ঘটনার পর থেকে পলাতক নিরাপত্তা রক্ষীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ে গেছে এখান থেকে, পুলিশ নিয়ে নেই, সিকিউরিটি গাড়ি নিয়ে গেছে এখান থেকে। কিন্তু সামনে যখন দেখেছে যে গাড়ি আছে, 10-10টা ডাম্পার গাড়ির সামনে ঢেকালে দিয়েছে, ঢেকাল দিয়েছে, ঢেকালে যদি যদি ওই দৌড়াদৌড়ি কত ঢেকালে গাড়ি চলে এলো, কেন গাড়ি চলে এলো ছোটো ছোটো।